হতে পারা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোচা দিয়ে রেসিপিটা বানাবো, রেসিপিটা পুরো দেখতে থাকুন। আর এখন আমি মোচাটা কেটে নিচ্ছি, কাটার জন্য সরিষার তেল হাতে লাগিয়ে নিচ্ছি। সরিষার তেলটা হাতে লাগালে মোচা কালো দাগটা হাতে আর হয় না। অনেকে হাতে কালো দাগ হয়ে যাওয়ার জন্য ভয়ে মোচা কাটতে চায় না, তেলটা লাগালে কালো দাগটা হবে না। তো মোচা নিয়েছি আমি, দেখুন মোচাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে আছে, দাঁতাটা ছাড়াইনি। আর এই ফুলের এই শক্ত অংশগুলো দেখুন, মোট নিচে ধার কম দিয়ে টেনে বের করে দিচ্ছি। একটা একটা করে বের করতে হবে না। আর ভিতরে উপরের এই ফুলগুলো সাদা দেখুন, এগুলোও ফেলে দিচ্ছি। দিয়ে আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, নিয়ে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে জল নিয়েছি, জলে দিয়ে দিলাম। এইভাবে সমস্ত মোচাগুলো আমি কেটে নেব। আরেকবার দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে, মোচা যারা কাটতে ভয় পান দেখুন এভাবে কাটলেই শক্ত অংশটা বেরিয়ে এলো। আর এই সাদাগুলো এইভাবে বের করে দিলেই হয়ে যাবে ঝটপট, দিয়ে আমি কেটে নিলাম। দেখুন ভিতরের এই মোচার ভিতরে এটা ছাড়াবো না, এটা একদম পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, দেখুন আমার হাতও খুব একটা কালো হয়নি তেল দেওয়ার জন্য। এবার এগুলো আমি সিদ্ধ করে নেব, কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এটা মোচারও একটা নতুন রেসিপি, আপনারা দেখতে থাকুন। এই সিদ্ধের সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদটা দিলে মোচাটা কালো হয় না। হলুদটা দিয়ে দিলাম, দিয়ে মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব। মোচাটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে নিয়েছি, রেখে দিয়েছিলাম। এটা এবারে নিগড়ে নিগড়ে এইভাবে জল ঝরিয়ে আমি বেটে নেব। মোচা তো অনেক রকমভাবে খেয়েছেন, এরকমভাবে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, খেয়ে থাকলে তো জানাবেন আর না খেলেও জানাবেন। এটা সুন্দর করে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যারা শিলনোড়ায় বাটতে পারেন না তারা মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই বেটে নেবেন। এইভাবে সব রকম সবসময় একরকম ভালো লাগে না মোচার ডালনা, মোচার তরকারি, তো এভাবে একবার বানিয়ে দেখবেন মুখে স্বাদ পাল্টানোর জন্য। দেখুন বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এখানে দু চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে নিতে পারেন। আর দু চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। দু চামচ নারকেল কোড়া, এটা ড্রাই নারকেল, আপনারা টাটকা নারকেল কোড়াটাও নিতে পারেন। অল্প আমি নিয়েছি, নিয়ে একসাথে বেটে নিচ্ছি। এটাকে আমি বেটে নেবো ভালো করে মিহি করে। যারা মিক্সি তো করবেন, মোচা পোস্ত সরিষা নারকেল একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, কাঁচা লঙ্কা সব দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে ভালো হয়। সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমার বাটা হয়ে গেছে। এখানে সরিষা, পোস্ত আর নারকেল আমি বেটে নিয়েছি, আর এখানে মোচাটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা, গোটা দিয়েছি। এবার যে মোটা মোচা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা আগে দিয়ে দেবো। বন্ধুরা আরেকটা কথা এখানে বলে রাখি, আমি কালো জিরে দিলাম, আর যারা পেঁয়াজ রসুন খান এখানে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তার উপরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে তারপর মোচাটা দিয়ে দেবেন, এটা খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটু চিনি এক চামচ মতো। যারা মিষ্টি ভালোবাসেন না মিষ্টিটাকে স্কিপ করতে পারেন। মোচাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, মোচার কাঁচা গন্ধটা একদম চলে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত, নারকেল আর সরিষা, সরিষা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু নাড়ি চাড়িয়ে নেবো। কত সহজে একটা সুন্দর রেসিপি বানানো হয়ে গেল একদম নতুনভাবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটা একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, খেতে খুব দুর্দান্ত লাগে। আমার রেসিপিটা একদম নামানোর জন্য রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই মোচা বাটা বা ভর্তা বলতে পারেন একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করবো, খেতে খুব সুন্দর লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।